সবুজ রঙের এই ফলটি দেখতে খুব সাধারণ হলেও পুষ্টিগুণে ভরপুর। এটি বিভিন্ন সুস্বাদু ফল সারা বছর পেয়ে থাকলেও এই জলপাইয়ের জন্য অনেক অপেক্ষা করতে হয়। এই জলপাইয়ের জন্য অপেক্ষা করতে হয় শীতকাল পর্যন্ত, কেননা শীতকাল না এলে এটি পাওয়া কঠিন। শীতকালের প্রিয় ফল হচ্ছে জলপাই। শুধু খেতেই সুস্বাদু নয়, নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায়। এবং এই সকল উপকারিতা পেতে মানুষ হাজার হাজার টাকাও খরচ করে, তবুও এত উপকার পায় না কোনো ফলে। এই 100 গ্রাম জলপাইয়ে রয়েছে খাদ্যশক্তি 146 কিলোক্যালোরি, শর্করা 3.84 গ্রাম, চিনি 0.54 গ্রাম, খাদ্য আঁশ 3.3 গ্রাম, ফলিক 3 IU, ভিটামিন সি 3.81 মিলিগ্রাম, ভিটামিন ই 3.81 মিলিগ্রাম, ভিটামিন কে 1.4 IU, ক্যালসিয়াম 52 মিলিগ্রাম, আয়রন 3.1 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 11 মিলিগ্রাম, ফসফরাস 4 মিলিগ্রাম, পটাশিয়াম 42 মিলিগ্রাম। এ সকল উপাদান একটিমাত্র ফলে থাকার কারণে গবেষকরা এটি বলে থাকে ফলের মন্ত্রে। একদল গবেষক এই জলপাই রিসার্চ করে এমন কিছু উপকারিতা পেয়েছে যা জানতে পারলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে শুরু করি সৌন্দর্য পিপাসু মানুষের উপকারের কথা। আপনি যদি আপনার ত্বক ও চুল সুন্দর করতে চান, তবে নিয়মিত জলপাই খাওয়া শুরু করে দিন। কারণ জলপাইয়ের তেলে আছে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের ভিটামিন ই ত্বকের মসৃণতা বৃদ্ধি করে, চুলের গঠনকে আরও মজবুত করে, পাশাপাশি চুলের গোড়া এতটাই শক্ত করে যা কোনো তেল দ্বারা সম্ভব না। ত্বকে ক্যান্সারের হাত থেকেও বাঁচায় জলপাই। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই। তাই নিয়মিত জলপাই খেলে ত্বক উজ্জ্বল দুটোই ভালো থাকবে। দিন যতই যাচ্ছে হার্টের রোগীর সংখ্যা ততই বাড়তেছে, আর এর কার্যকরী চিকিৎসা না থাকার কারণে রোগীরা অনেক সময় মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। তাই নিয়মিত জলপাই খেলে এ ধরনের সমস্যা থেকে আপনি বাঁচতে পাবেন। যখন কোনো মানুষের শরীরে রক্তে ফ্রি রেডিকালের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। জলপাইয়ের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। জলপাই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে কমে যায় হৃদরোগের ঝুঁকিও। হৃদযন্ত্রের যত্নে কাজ করে জলপাই। তাই জলপাই খাওয়ার আগে চিন্তা না করে শুরু করে দিন এটি খাওয়া। এছাড়াও কাঁচা জলপাই ভিটামিন ই এর ভালো উৎস, যা কিনা ফ্রি রেডিকালকে ধ্বংস করে, ফলে শরীরের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রণে থাকে। আর অনেকজনের কাছে শোনা যায় যে নিয়মিত জলপাই খাওয়ার ফলে তাদের অতিরিক্ত মেদ চর্বিও নাকি কমে গেছে অনেক। শুধু তাই নয়, জলপাইয়ে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট। জলপাইয়ে ভিটামিন ই কোষের অস্বাভাবিক গঠনকে বাধা দেয়, ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে। এছাড়াও যাদের ছোটবেলা থেকে জলপাই খাওয়ার অভ্যাস আছে, তাদের শরীরে ক্যান্সারের সেল বাসা বাঁধে না। সারাদিন কাজের কারণে আপনার শরীর কি অনেক বেশি দুর্বল হয়ে গেছে? আর এই দুর্বলতার কারণে আপনার হাড়ে অনেক বেশি ক্ষয় দেখা দেয়। আর নিয়মিত জলপাই খেলে আপনার শরীরে হাড় ক্ষয়ের সমস্যা থাকবে না, দূর হয়ে যাবে। জলপাইয়ের মনোস্যাচুরেটেড ফ্যাটে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি। এছাড়াও জলপাইয়ে আছে ভিটামিন ই ও পলিফেনল, যা কিনা বাত ব্যথা ও হাড়ের ক্ষয় রোধে রক্ষা করে। বয়সজনিত কারণে অনেকেরই হাড়ের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় রোধ করে জলপাইয়ের তেল। তো বন্ধুরা, আপনি যদি কাঁচা জলপাই খেতে পারেন তাহলে আপনাদের এ সকল সমস্যা দূর হবে। এছাড়াও এটি খাবার পরিপাকক্রিয়ায় সাহায্য করে। শুধু তাই নয়, গ্যাস্ট্রিক ও আলসারের হাত থেকেও বাঁচায় এটি। জলপাই তেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বিপাকক্রিয়ায় সাহায্য করে। তো পেটে সুস্থতার জন্য আপনারা কাঁচা জলপাই গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।